হে গাইস, আসসালামু আলাইকুম। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সো চিন্তা করার কোনো কারণ নেই। আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা বের করতে পারবেন যে এবং একটি নতুন করে একটি পাসওয়ার্ড দিতে পারবেন। নেক্সট টাইম থেকে আপনি যখন ওই পাসওয়ার্ডটা দিবেন একইভাবে আপনি লগ ইন করতে পারবেন। সো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা অনেকেই আছেন নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে গাইস, ফার্স্ট অফ অল আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে ইনস্টাগ্রাম লিখে আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। সো আমি আগে থেকে আপডেট করে নিচ্ছি, সেজন্য এ জায়গায় ওপেন দেখাচ্ছে। তারপর আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করে ফেলবেন। ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখন কথা হলো, আপনি তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, বাট ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা তো আপনার মনে আছে। আপনার যেটা মনে আছে সেটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। সো আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার মনে নাই, আমার ইউজার নেমটা মনে আছে। আমি এখানে আমার ইউজার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ইউজার নামটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন পাসওয়ার্ড, এখন তো আমাদের পাসওয়ার্ডটা মনে নাই, আমরা লগ ইন করতে পারবো না, সেহেতু আমরা এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনারা কী করবেন, একইভাবে এখান দিয়ে আপনাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার যেটা মনে আছে সেটা দিয়ে দিবেন। সো এখানে আমি আবার আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, আমি আমার ইউজার নামটা দিয়ে দিলাম, সরি এটা ভুল হয়েছে, আরিফ 14OT। তারপর এখানে দেখেন ফাইন্ড অ্যাকাউন্ট, দেন ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনারা কী করবেন, এখানে দেখেন নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, অর্থাৎ এখানে আপনাদের অ্যাকাউন্ট এসে যাবে। তারপর এখান থেকে আপনারা নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে। দেখেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেসটার প্রথম অক্ষর এবং শেষের অক্ষর দেওয়া আছে, এবং এখানে আপনাদের নাম্বারের প্রথম অক্ষর এবং শেষের দুটা অক্ষর দেওয়া আছে। এখন আপনি যে নাম্বারে আমাদের একটি 6 ডিজিটের বা 8 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, ওই কোডটা কি আপনি নাম্বারে নেবেন নাকি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন, অবশ্যই আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে এবং এখানে এই সিমটা আপনার ফোনে সিলেক্ট করা থাকতে হবে, সেক্ষেত্রে কোডটা আসবে। সো আমার যেহেতু এই সিমটা আমার ফোনে সেট করা নাই, সেহেতু আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমার ওই জিমেল আমার ওই ইমেল অ্যাড্রেসে একটা কোড আসবে 6 ডিজিটের, সেটাই আমি এখান থেকে নিয়ে নিব। আমি এখান থেকে আমি আমার ইমেলে যাচ্ছি। ইমেলে যাওয়ার পর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা সেট করি, যেটাতে যেটা আমি দিলাম আর কি, সেট করলাম। এখানে ইনস্টাগ্রাম থেকে আমাদের এখন একটা পাসওয়ার্ড, অর্থাৎ একটা 6 ডিজিটের একটা ওটিপি কোড আসবে। ওকে গাইস, আপনারা এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমি এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদেরকে 6 ডিজিটের একটা ওটিপি কোড দেওয়া হয়েছে, 67767 এবং 34। আমি এখান থেকে ইনস্টাগ্রামে আসলাম এবং 67767 34 এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখেন নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এগেন, এখানে আমরা একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিব যেটা আমাদের মনে থাকতে হবে অবশ্যই। এখানে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে গাইস, এখানে দেখেন আপনি এখানে নিউ পাসওয়ার্ড যেটা দিবেন এবং একই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিবেন। সো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম আমার। তারপর এখানে নিচে দেখেন সাবমিট, দেন সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে, একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। আপনি একটু ওয়েট করেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আমি এই ক্রস আইকনে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ফিনিশ লেটারে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন একদম লাইভ প্রুফ ভাই, আপনাদের সামনে দেখেন আমার ইনস্টাগ্রামটা লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যদি লগ আউট করি, দেখেন এখান থেকে যদি আমি যদি লগ আউট করি,
এখান থেকে আমি যদি লগ আউট করি, লগ আউট করার পর নেক্সট টাইমে আমি যেই পাসওয়ার্ডটা এখন দিলাম নিউ পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে যখন আমি লগ ইন করব অবশ্যই 100% লগ ইন হয়ে যাবে। সো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ডটা ভুলে যান কিভাবে আপনার অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন বা রিকভার আপনার পাসওয়ার্ডটা রিকভার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।